সবাইকে আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মানিকগঞ্জে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। হাড় কাঁপানো শীতে কাহিল চরবাসী। মবেকের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। শনিবার দুপুরে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ইনচার্জ রিয়াদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে বরঙ্গাইল আড়তে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুয়ারিমুখী যাত্রীবাহী বাস কমফোর্ট লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলে এর চালক জাহিদুল ইসলাম ও যাত্রী আব্দুর রহমান নিহত হন। আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আব্দুর রাজ্জাক। মৌসুমি বায়ু প্রবাহে কাঁপছে লালমনিরহাটের ৫ উপজেলা সহ তিস্তার ৬৩ চরের মানুষ। গত ২ দিনের শীতে কাহিল হয়ে পড়েছে এসব এলাকার মানুষজন। অসহায় মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। লালমনিরহাটে শুক্রবার সকাল ৯টায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে গণ্য হয়েছে। শনিবার সকাল ১০:৩০টায় লালমনিরহাটে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা দিলেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে জীবন জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতেও উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় চিকিৎসক সহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১জন করোনায় ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডক্টর মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। টাঙ্গাইলের বাসাইলে টিউবওয়েলের পানি খেয়ে ৩ পরিবারের ১২ জন অসুস্থ হয়েছেন। উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অসুস্থ ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন, তার স্ত্রী নুরিয়া বেগম এবং জাহিদা বেগম, আলাল ফকির, তার ছেলে আরিফ মিয়া ও স্ত্রী সুবর্ণা বেগম, আলালের মেয়ে সেলিনা বেগম, আনু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম, শিউলি বেগম, রনি মিয়া ও তার স্ত্রী শিলা বেগম। অসুস্থ পরিবারের অভিযোগ, চোর চক্রের সদস্যরা চুরির উদ্দেশ্যে টিউবওয়েলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়েছে। নরসিংদীতে নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নরসিংদীর উপশহর হাজিপুরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সুবর্ণ আক্তার হাজিপুর বেঙ্গল এলাকার শফিকুল ইসলামের মেয়ে। গ্রেফতার সোহেল মিয়া স্থানীয় বাজারে মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী অভিযানে ৩টি ব্যার, ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৬ মণ জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ পুলিশ। শুক্রবারে বিকেলে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে জব্দকৃত মাছ নিয়ে স্থানীয় এতিমখানা ও এলাকায় গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং আটক জাল রাতেই পুড়ে ফেলা হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বন্ধ করা হলো এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ। শুক্রবার দুপুরে স্থানীয় লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতিতে বন্ধ হয় বিয়ে। ৩৩৩ হটলাইনের ফোন কল পেয়ে ইউপি চেয়ারম্যান ফাইজুল্লাহ জিসান পাটোয়ারি এবং পুলিশ বিয়ে বাড়িতে হাজির হন। এ সময় অভিভাবকরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। আসেনি বরপক্ষ। এই ছিল দেশজুড়ে সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।